করুন। এরপরে বোন রোজিনা আক্তার আপনি জানতে চেয়েছেন, মেয়েদের যদি মাসিক অনিয়মিত হয় এবং 10 দিনের বেশি থাকে এবং 18-20 দিনের মধ্যে ব্লিডিং দেখতে পায়, তাদের জন্য নামাজ এবং রোজার নিয়ম দয়া করে বলবেন। দেখুন, মেয়েদের মাসিক অনিয়মিত হলে এবং 10 দিনের বেশি হলে 10 দিনের অতিরিক্ত যেটি হবে সেটিকে তিনি অসুস্থতা ধরবেন এবং 10 দিন অতিরিক্ত দিনগুলোতে তিনি রোজাও রাখবেন, নামাজও পালন করবেন প্রতি ওয়াক্ত করে করে।